নওগাঁয় হয়ে গেল ঘোরদৌড় প্রতিযোগিতা টানটান উত্তেজনার এই ঘোরদৌড় দেখতে ঢল নামে হাজারো মানুষের অপসংস্কৃতির বিস্তার রোধ আর দেশীয় খেলাধুলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই প্রতিযোগিতা বলছেন আয়োজকরা কদিনের তীব্র শীতের পর মিষ্টি রোদেলা বিকেলটা যেন নওগাঁ শহরবাসীর কাছে আরো আনন্দময় করে তোলে ঘোরদৌড় প্রতিযোগিতা বিকেলে হাজিপাড়া মাঠে ঘোরদৌড় প্রতিযোগিতায় সকলের দৃষ্টি ছিল হর্সগাল খ্যাত কিশোরী তাসপিনার ঘোরদৌড়ের দিকে নগর জীবনের কর্মব্যস্ততার মাঝে খুনি বিনোদন পেতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোরদোর খেলার এমন প্রতিযোগিতা উপভোগ করতে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের গ্রামীণ এই খেলার চাহিদা থাকলেও খুব একটা চোখে পড়ে না এমন আয়োজন যার পিছনে বিদেশি সংস্কৃতি নির্ভরতাকেই দায়ী করেন অনেকেই আর তাই এর আগ্রাসন মোকাবেলায় দেশীয় খেলাধুলা আরো বেশি বেশি আয়োজনে राहবান খেলু আর দর্শকদের প্রথমে এসেছি আমাকে অনেক ভালো খেলাটি দেখতে ঘোড়দৌড় প্রতিযোগিতা যে আয়োজন হয়েছে তা অপূর্ব অবূতপূর্ব হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে আমাদের দেশীয় খেলা ঘোড়াদौड़ খেলা অনেক ভালো লাগতেছে দেখে সুস্থ ধারার খেলাধুলায় তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাস মানুষের বাইরে রাখতে এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখতে চায় আয়োজকরা আর জাতীয়ভাবে ভাবে প্রতিযোগিতার আয়োজনের দাবি ঘোর সোয়ারিদের মাদকের যে সবল এই থেকে রক্ষা করার জন্যই আমরা মূলত যুব সমাজকে এই সংস্কৃতির দিকে বিভিন্ন সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যায় আজকের এই প্রতিযোগিতার লক্ষ্য ঐতিহ্যবাহী খেলাগুলা যুগ যুগ বয় থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন এই খেলাগুলো দেখতে পারে এই কারণে আমরা খেলাগুলা দেখেছি নবতরুণ সংসদের আয়োজনে এক ঘোরদোর প্রতিযোগিতায় বিশ জন ঘোর প্রতিযোগী অংশ নেয় এম রকি সময় সংবাদ নওগাঁ